আসসালামু আলাইকুম। কাজী ফার্ম সহজ ইফতার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি উম্মা মুস্তাফা, প্রতিদিনের মতন আছি আপনাদের সাথে এবং আজ বানিয়ে দেখাবো একটি মজাদার মোরগ মুসাল্লামের রেসিপি। আসুন দেখে নিই এই মোরগ মুসাল্লামের রেসিপি তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগছে। এই মোরগ মুসাল্লামের রেসিপির জন্য আমি নিয়েছি প্রায় 1 কেজি সাইজের কাজী ফার্মস কিচেনের ট্রেস চিকেন। এছাড়াও লাগছে লবণ, জাফরানি রং, চিলি সস, ঘি, পেঁয়াজ কুচি, গরম মশলা পাউডার, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মাওয়া, বাদাম বাটা, চালা জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, আস্ত কাঁচা লঙ্কা, পেস্তা বাদামের কুচি, পুদিনা পাতা কুচি, টক দই, ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স, গোটা গরম মশলা, পেঁয়াজ বেরেস্তা। অন্যদিকে এখানে আছে মালাই এবং ভাজার জন্য তেল। তো দেখে নিয়েছি উপাদানগুলো, এখন চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। শুরুতে আমি যেটা করছি, আমাদের চুলা অন করে দিচ্ছি এবং আমাদের কাছে যে কাজী ফার্মস কিচেনের ড্রেস চিকেনটা আছে, তো সেটাকে আমি সুন্দর মতন করে একটু ছুরি দিয়ে হালকা কাট করে নিব। মানে আস্তই থাকবে, বাট এটার বুকের এই পোর্শনগুলোতে একটু হালকা কাট করে দিচ্ছি। আমি এখানে এখন টক দই, আমাদের যে হোল চিকেন আছে সেখানে টক দই অল্প মাখিয়ে সুন্দর মতন সমস্ত চিকেনের গায়ে টক দইটা মাসাজ করে দিচ্ছি। এই অবস্থায় এই টক দইকে আমরা প্রায় আধা ঘন্টার মতন ম্যারিনেশনে রাখব। আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং আমাদের এই মাংসটাকে আমরা এই তেলে ভেজে নিব। মোটামুটি যখন সাদা হয়ে গিয়েছে, হালকা ভাজা হলেই চলবে আপাতত, আমরা আমাদের এই আস্ত মোরগটাকে এটাকে উঠিয়ে নিচ্ছি। আমাদের যে গোটা গরম মশলা আছে সেই গোটা গরম মশলাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এতে শুরুতেই যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি। মোটামুটি আমাদের পেঁয়াজগুলো যখন লাল হয়ে আসবে তখন এতে আমরা আমাদের মালাই যোগ করে দিচ্ছি এবং এক এক করে দিয়ে দিব আমাদের যত বাটা এবং গুঁড়া মশলা আছে সবগুলো। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, গরম মশলা পাউডার, চালা জিরে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি বাদাম বাটা, যে টক দইটুই ছিল আমি বাকিটুকু টক দই এখানে অ্যাড করে দিচ্ছি, দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন আবারও একে সুন্দর মতো নাড়াচাড়া করার পালা। আমি একে দুবার কষিয়ে নিব মালাই দিয়ে। এখন এই অবস্থাতে আমাদের যেটা করতে হবে, আমরা যে আস্ত চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আমরা এখানে ছেড়ে দিব। আমাদের টোটাল আধা ঘন্টা লাগবে এটা রেডি হতে। আমরা এপিট ওপিট উল্টে উল্টে খুব সুন্দর মতন 5 মিনিট পর পর এটাকে ধিমি আঁচে রান্না করব। আমরা সামান্য পরিমাণে একটু পানি যোগ করে দিব। এই অবস্থাতে আমরা যেটা করব, আমাদের যে টমেটো চিলি সস আছে সেটাকে আমরা এখন দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমাদের যে জাফরানি মালাই ছিল সেই জাফরানি মালাই রং, দিয়ে দিচ্ছি আরো আস্ত কাঁচা মরিচ, সামান্য ধনে পাতা কুচি দিচ্ছি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, অল্প মাওয়া দিচ্ছি, অল্প বেরেস্তা দিচ্ছি এবং এখানে আমরা অল্প পরিমাণে ঘি যোগ করে দিব। আমাদের মোরগ মুসাল্লাম খুব সুন্দর মতন হয়ে গেছে, এখন একে সার্ভ করার পালা। আমি আগে থেকে পোলাও রেডি করে রেখেছি এবং পোলাওয়ের উপরে আমি খুব সুন্দর করে মোরগ মুসাল্লামটাকে রেখে দিব। আমরা সামান্য ঝোল একটু উপরে দিয়ে দিব। সামান্য ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি উপরে, পেঁয়াজ বেরেস্তা আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু মাওয়া,
আরো দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। আমার কাছে এখানে সিদ্ধ ডিম আছে, সো ডিমগুলোকে আমি কিনার দিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে মরিচের ফুল আছে, আমি কিনার দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। বাস এভাবেই তৈরি হয়ে গেল মজাদার মোরগ মুসাল্লাম। তো এই ছিল আমাদের আজকের রেসিপি, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।